नमस्कार बंधुरा, मालक्की रान्नाघरे आपनादेर स्वागत उथ विलेज फूड। और आज के देखो आमी एकटा बहु पुरानो धरनेर रान्ना करब, सेटा हच्छे रुई माछेर मुड़ो दिए और चिड़ा दिए एकटा घंट करब। आपनारा अवश्य आगे अनेकटा खेयेछेन, किन्तु आमी आज के निजे रान्नाटा करब। आपनारा पुरो भिडियोटा देखबेन आर संगे थाकबेन। मुड़ो निएछि, प्रथमे बोले दिएछि संगे तीनटे आलू निएछि, एक बाटी चिड़े निएछि आर निएछि सर्षेर तेल, कालो जीरा, शुकनो लंका, तेजपाता और तीनटे मतो पियाज और आदा, ये कटा दिए आज के रान्ना करब। अपनारा पुरो भिडियो किन्तु देखबें। प्रथम रुई माचेर मुड़ोटा आमी केटे नेब। नियेछी अपना चाहले बाटा माछ दिए करते पारें বা ইলিশ মাছ দিয়ে করতে পারেন, যেটা দিয়ে করবে ভালো লাগবে খেতে। এদিকে তো আমি মাছটা কেটে নিয়েছি আর এদিকে দেখুন উলুনটা দেখালাম না, এখানে আমি উলুনটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। এবার চিড়াটা ভাজবো, কড়াটা গরম হয়ে যাক। নেব ঘন্ট সাইজে আমি আলুটা কাটবো, বেশি বড় কাটবো না, ঘন্টতে বেশিরভাগ আলুটাই বেস্ট লাগে। অনেকে লাউ দিয়ে বানায়, তবে এখন লাউ দিয়ে এইরকম ঘন্ট ভালো লাগে না, চিড়ার সাথে কিন্তু আলুটাও ভালো লাগে খেতে। আলুটা কিন্তু এরকম সাইজ করে কেটেছি আমি, দেখুন একটা আলুরে চার পিস করেছি, আপনারা এইরকম করে কাটবেন। গরম হয়ে গেছে, এবার চিড়াটা ভেজে নেব। এটা ভেজেছি কিন্তু আমি খোলা কড়াতে ভেজছি, আমি এটার মধ্যে তেল উল কিছু দেইনি, এরকম শুকনো শুকনো ভাজতে হবে। পেঁয়াজটা কেটে নেব, এদিকে আমি চিড়াটা ভাজবো আর এদিকে পেঁয়াজটা কেটে নেব। দেখুন চিড়াটা কিন্তু আমি ভেজে নিয়েছি আর এরকম করে লাল লাল করে ভেজেছি, আপনারাও কিন্তু এরকম করে লাল লাল করে ভাজবেন। এবার কড়াতে দিয়ে দেব সর্ষের তেল, দিয়ে দেব অল্প হলুদ গুঁড়ো, অল্প লবণ, এবারে আলুটা ভেজে নেব। চিড়াটাকে আমি ভালো করে বেটে নেব, অল্প অল্প বেটে নিয়ে আসব। দেখুন এরকম করে লাল লাল করে আমি আলুটা ভেজে নিয়েছি, গুঁড়ো করে নিয়েছি চিড়াটা, আমি গুঁড়ো করে নিয়েছি মাছের মুড়োটা আমি ভেজে নেব। দেখুন আমি এরকম কিন্তু ঘন্টার জন্য এরকম গুঁড়া করে মুড়োটা ভেজে নিয়েছি, কড়াতে অল্প তেল ছিল তাও আর একটু তেল দিয়ে দেব আমি, তিনটে মতো শুকনো লঙ্কা, তেজপাতা, ঘন্টতে কিন্তু কালিজিরা মাছটি দিতে হয় তাহলে ভালো লাগে, ঘন্টতে কালিজিরা খুবই ভালো লাগে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি, এবার তেলের মধ্যে দিয়ে দেবো গুঁড়ো করো চিড়ে,
आलू लवण लंका गुड़ो जीरा गुड़ो धनिया गुड़ो हलुद गुड़ो एबार दिए देव आदा बाटा दिए देव जल दिए देव अल्प एक चीनी ভেজে রাখা মুড়োগুলো দিয়ে দেব এবার কিছু না আমি চাপাতি রেখে দেব গরম মশলাটা দিয়ে দিয়েছি এবার তার উপর থেকে দিয়ে দেব ঘি এটা তো হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা আপনারা দেখেছেন আমি কীরকম রান্নাটা করেছি ভিডিওটা অবশ্যই কিন্তু এটা অনেকটা ভালো লাগছে আর এক ধরনের অনুষ্ঠান বাড়ি লাগছে খেতে অনেকটা ভালো লাগছে আর বিশেষ করে কালো জিরা ফুরনটা খুবই ভালো লাগছে সেন্টটা আপনারা কিন্তু অবশ্যই এরকম ঘরে রান্না করবে সবাই মিলে খাবেন আর অবশ্যই আমার রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই মা লক্ষ্মী চ্যানেলে গিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চিরার ঘণ্টটা কেমন হয়েছে কেমন না আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলে অবশ্যই নিত্য এরকম নতুন নতুন রান্না অবশ্যই পাবেন।